আছে সিট জু মেল এন্ড ফিমেল বোথ অ্যাভেলেবল দেখো সিট শ্রীরামপুর হাটে প্রথম এসছে ফ্রেঞ্চ বুলডগ ম্যাসিভ কোয়ালিটির ব্ল্যাক বাস্টার তো এখানে হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর পেট মার্কেটের চ্যানেলটা, কিন্তু আমার না চ্যানেলটা তোমরা সবাই দেখে ভাবছো যে আমি হঠাৎ কোথা দিয়ে চলে এলাম। চ্যানেলটা হচ্ছে এই যে আমার এই পাশের ব্যক্তির যার নাম হচ্ছে সৈফুল, আর চ্যানেলের নাম সৈফুল পেট ব্লগ, তোমরা তো নিচে দেখতেই পাচ্ছ। আজকে আমরা কোথায় এসেছি? শ্রীরামপুর পেট মার্কেট। আজকে এই ভিডিওতে কি কি দেখাবো আমি? ডগ পাপি। ও মাই গড, ডগ পাপি, যেটা সবারই পছন্দের। তো সমস্ত কিছু ডগ পাপি কি কি দেখাবো একটু বলে দাও। মার্কেটে যা যা আছে, যা যা নিয়ে এসছে দাদারা, ঠিক আছে, সবকিছু তোমাদের সামনে থাকবে। আচ্ছা, আর কি কি প্রাইস আছে সবকিছু ভিডিওর মধ্যে থাকবে, আর ও নাম্বার তো স্ক্রিনের উপরেও থাকবে। একদম একদম, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই আশা করছি তোমরা সমস্ত ডিটেইলস পেয়ে যাবে ভিডিওটা দেখে, তাই তো? একদম, চলো হাটে যাও, এক দৌড়া। দেখো এখানে সম্রাটদার কাছে চলে এসেছি, আর সম্রাটদার হাত কাছ দিয়ে এটা যাচ্ছে গোল্ডেন রিট্রিভার। এটা কি ফিমেল না মেল? ফিমেল বাচ্চা। আর এই দাদা, আমি দাদা এসছে, ঠিক আছে, দূর থেকে এসেছি। দাদা কোথা দিয়ে এসছো? কোথা? জাঙ্গিপাড়া, হুগলি জাঙ্গিপাড়া। আচ্ছা, হুগলি জাঙ্গিপাড়া দিয়ে। দেখো পাখি নিয়ে স্যাটিসফাইড, পাখি পছন্দ হয়েছে আমাদের রেঞ্জের মধ্যে, একদম ঠিক আছে। আর এই বাইক আর কি নিজের মধ্যে তুই যদি না বসে, একদম দাম আমাদের মনের মতো পেয়েছি। আচ্ছা, আর বাচ্চাও মনে হচ্ছে, বাচ্চাও মনে হচ্ছে, ঠিক আছে। এই ভাই কি তোমার সাথে এসছে, তাই তো? ভাইও এসছে, আমার ভাই, ছোট ভাই, তাই তো? এটা হচ্ছে ছোট ভাই, ঠিক আছে। দেখো এসছে, আর তুমি কতটা খুশি হয়েছো? অনেক খুশি হয়েছে, ঠিক আছে। আর সম্রাট দা তো আছে, মন্দা আগের দিন আসিনি, ছুটি নিয়ে চলো, ঠিক আছে। আজকে এসছে, শুধু ছুটি কাটাচ্ছে বাড়িতে ভাই। অনেক বন্ধুরা চলে এসেছি সম্রাটদার কাছে, আর সম্রাটদার হাতে দেখতে পাচ্ছ এখানে কালো ল্যাব, ম্যাসিভ কোয়ালিটির ব্ল্যাক বাস্টার। তো এখানে সম্রাটদার সবকিছু বলে দেবে, ঠিক আছে। দেখো ফেস দেখে নাও, একদম পাঁচ ফেসের মধ্যে, ফুল পাঁচ ফেস, ঠিক আছে। দেখো পাঁচ ফেসের মধ্যে, বডি দেখে নাও, বোন ফ্র্যাকচার দেখে নাও, থাবা, বডি ওয়েট, বডি দেখে নাও, প্লাস 3.5 কিলো প্লাস বডি ওয়েট, তাই না? দেখো টেল সাইজ দেখে নাও, ঠিক আছে। বাচ্চার বয়স আজকে 35 ডেজ, 35 ডেজ এর বাচ্চা, তাই তো? মেল না ফিমেল এটা? এটা মেল আছে, এটা মেল বাচ্চা, মেল ফিমেল দুটো অ্যাভেলেবল আছে। আচ্ছা, মেল ফিমেল দুটো অ্যাভেলেবল, ব্ল্যাক এর ভিতরে নাকি? হ্যাঁ, ব্ল্যাক এর ভিতরে, হ্যাঁ, ব্ল্যাক এর ভিতরে দুটো অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে, এর দাম মাত্র, মেলটার দাম 12,000 টাকা, ফিমেলের দাম 11,000 টাকা। আচ্ছা, মাত্র 12,000 টাকা মেল, আর ফিমেল চাইলে 11,000 টাকা, ঠিক আছে। পুরো অ্যাক্টিভ বাচ্চা, ফুল অ্যাক্টিভ বাচ্চা। আর বয়স কতদিন আছে? বয়স 35 ডেজ এর বাচ্চা। একবার বলে দিচ্ছি, তারপর জিজ্ঞেস করলাম, শো কোয়ালিটির বাচ্চা। আচ্ছা ঠিক আছে, বাবা শো করছে, তাই তো? বাবা শো করছে, দেখো কোয়ালিটি দেখে নাও, বেশ একদম হচ্ছে এখানে। চলো পরের কালেকশন দেখি দাও সম্রাটদা। তো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, নেক্সট কালেকশন চলে এসছে, ল্যাব চকলেট ল্যাব, ঠিক আছে। দেখো পাওয়া যায় না, আচ্ছা, কারোর কাছে পাবে না, খুব কম, খুব কম, ঠিক আছে। দেখে নাও কোয়ালিটি, দেখো যারা অনেকে আছে যারা কমেন্ট বক্সে দেখছি পড়ছি, হ্যাঁ, যারা বলছে যে সম্রাটদা চকলেট ল্যাব বানানো আছে, তাদের জন্য চকলেট ল্যাব নিয়ে, হ্যাঁ একদম তাদের জন্যই চলে এসছে, যারা কমেন্ট করছিলে আর যারা খুঁজছিলে, ঠিক আছে। চকলেট ল্যাব দেখো এখানে তোমাদের সামনে চলে এসছে, আর সম্রাটদার নাম্বার থাকবে স্ক্রিনের উপরে, তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু বুক করে নিতে পারো, যতক্ষণ অ্যাভেলেবেল আছে সব সময়। এটাও মেল ফিমেল দুটো অ্যাভেলেবেল আছে, মেল ফিমেল দুটো অ্যাভেলেবেল আছে। দেখো তেল সাইজ, তেল সাইজ, দেখো বাচ্চা ফুল অ্যাক্টিভ বাচ্চা, দেখেছো এখানে? দেখো ফুল অ্যাক্টিভ বাচ্চা, হ্যাঁ, ম্যাসিভ কোয়ালিটি বাচ্চা, ম্যাসিভ। এর মেলটার দাম 13,000 টাকা, ফিমেলের দাম 12,000 টাকা, ঠিক আছে। চলো এর পরে কালেকশন দেখিয়ে দাও। তো চলে এসছে সম্রাটদার কাছে নেক্সট কালেকশন, দেখতে পাচ্ছ কালার ল্যাব, ফন কালার ল্যাব, এটা ম্যাসিভ কোয়ালিটি বাচ্চা আছে। আচ্ছা, মেল ফিমেল? মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে, দুটোই অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, বডি 3.5 কিলো প্লাস, 3.5 কিলো প্লাস। দেখো টেল সাইজ দেখে নাও, দেখো ফেস দেখে নাও, এখানে ফেস তোমাদের সামনে, ফুল পাঁচ ফেসের বাচ্চা। দেখো থাবা বাচ্চা, বয়স আছে 36 দিন বয়স, 36 দিন বয়স, ঠিক আছে। মেলের দাম আছে 12,000 টাকা, ফিমেলের দাম 11,000 টাকা। আচ্ছা দেখো এত কম দামে দিয়ে দেবে, ঠিক আছে। আর সম্রাটদার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, সম্রাটদার কাছে সবসময় অ্যাভেলেবেল কিন্তু বাচ্চা থাকে, ঠিক আছে। আর প্রাইসও জানো তোমরা, সব ভিডিওতে তোমরা দেখো, ঠিক আছে, যারা দেখো তারা জানো যে কীরকম কোয়ালিটি আর কী প্রাইস থাকে সম্রাটদার কাছে। তো চলো সম্রাটদের পরে কালেকশন দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ এখানে নেক্সট কালেকশন চলে এসছে, গোল্ডেন রিট্রিভার, ম্যাসিভ কোয়ালিটি বাচ্চা, ফুল লং কোট, ফুল লং কোটের হয়ে যাবে। দেখো দেখো পশমের গ্রোথ দেখে নাও, ঠিক আছে। বাচ্চার বডি ওয়েট 6 কিলো প্লাস, 6 কিলো প্লাস। দেখো সম্রাটদা কিন্তু জিম করে, তারপরে দেখো বাচ্চা হাতে নিয়ে কিন্তু হাত কাঁপছে, ঠিক আছে।
মানে বুঝতে পারছো কত হয়েছে ওইটা বাবা দেখেন এত উপরে বাচ্চা চেগিয়ে রাখছি তার মধ্যে বাচ্চা তো সুন্দর এত সুন্দর দেখো বোন স্ট্রাকচার দেখে নাও ঠিক আছে বাচ্চা বয়স কত হেভি দেখো বয়স 45 দিন বয়স তাই তো কানের কালার দেখছো দেখো কানের কালার দেখে নাও এই কালারে কিন্তু গোল্ডেন রিট্রিভার চলে আসবে ঠিক আছে দেখো এই বয়সে দেখো বোন স্ট্রাকচার দেখো কত হেভি বোন স্ট্রাকচার হয়ে গেছে এর মেলের দাম পড়বে 16000 টাকা ফিমেলের দাম 14000 টাকা মেলের দাম 16000 আর ফিমেলের দাম 14000 তাই তো তারপরে কেউ কেউ যদি সিরিয়াস কাস্টমার হয় থাকে কিছু ডিসকাউন্ট করে দেবো আরে ডিসকাউন্ট হয়ে যাবে আর চ্যানেলের নাম করে এলে তোমার চ্যানেলের নাম করে সব সবসময় ডিসকাউন্ট করে দিই এবং কি আবার আগামীকালও করে দেবো ঠিক আছে বন্ধুরা যারা আসছো স্ক্রিনশট নিয়ে আসবে ঠিক আছে সম্রাটদার কাছে স্ক্রিনশট দেখাতে পারলি কমসম হয়ে যাবে চলো এরপরে কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ নেক্সট কালেকশন রিচ কালার গোল্ডেন রিট্রিভার সামনের ব্যাপারে কিছু বলে দাও ফুল রিচ কালার রয়েছে অনেক আগে একটু ক্রিম কালারের মধ্যে খোঁজে আচ্ছা ফন কালারের মধ্যে আগেটা যা দেখালাম ওটা ফন কালারের মধ্যে রয়েছে অনেক আগে পুরো রিচ কালারের মধ্যে হয় তাদের জন্য এই রিচ কালার বাচ্চা দেখানো দেখো ঠিক আছে বাচ্চা বয়স আছে 40 দিন বয়স 40 দিন বয়স ঠিক আছে মুখে ফেস কত দেখো ফেস দেখো বাচ্চা ফুল অ্যাকটিভ বাচ্চা ফুল অ্যাক্টিভ বাচ্চা যতটা দেখে মাসুম মনে করতে ততটা কিন্তু মাসুম না ঠিক আছে প্লাস 4 কিলো প্লাস দেখে নাও টেল সাইজ দেখে নাও বোন স্ট্রাকচার দেখে নাও ঠিক আছে দেখো পায়ের থাবা বোন স্ট্রাকচার সব দেখে নাও দেখো আমি পুরো ডিটেইলসে দেখিয়ে দিই কারো যদি কোনো রকমের ভাবনা চেয়ে থাকে যে এইটা দেখালো না সেটা দেখালো না কি বুঝলাম না না বুঝলাম টোটালি বলে দেবো আমি আমার নাম্বার শেয়ার করে দিই ফোন করলে কি কি করতে হবে বাচ্চা বাচ্চা কি করলে ভালো হয় আমরা তো ওপেন ক্যামেরা সব বলতে পারি না একদম একদম পার্সোনালি ভাবে কল করলে সব বলে দেবো একদম যারা বাচ্চা নিচ্ছ কল করবে ঠিক আছে সম্রাটদা সব কিছু গাইড করে দেবে আর এছাড়া সম্রাটদার কাছে কিন্তু অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ঠিক আছে যারা মনে করছো যে দুধ দিয়ে নেবো কিভাবে নেবো তো কন্ট্যাক্ট করলে ঠিক আছে সম্রাটদা কিন্তু হোম ডেলিভারি করে দেবে আর একটা ব্যাপার বলে দিই যে অনেকে ভাবনা চিন্তা করে এত দামি বাচ্চা নেবো কি করে সব বাইরে কুকুর আছে সব বাইরে যারা একদম ফোন করলে সব বাইরে জিনিস দেখিয়ে দেবো শুধু বাজেট বলতে হবে তাই তো শুধু বাইরে বলতে হবে শুধু বাজেট বলতে হবে বাইরে বলবে অনেকে আছে রাতে তিনটে সব ফোন করে দাদা কুকুর লাগবে কি দামে কুকুর লাগবে 1.5 টাকা দামে কুকুর লাগবে এটা এটা ঠিক না এটা কেউ করবে না ঠিক আছে রাত 2:30 মানুষের কিন্তু তখন একটু ঘুমানোর সময় তবু ঠিক আছে সারা দিন তোমরা ফোন করো সারা দিনে ফোন রিসিভ করবে ঠিক আছে রাতে 1টা পর্যন্ত ফোন করো অসুবিধা কিছু নেই তারপর সিরিয়াস হলে আমি কিছু ফোন করব আচ্ছা তো যারা 1.5-2000 টাকার ভিতরে কুকুর খুঁজছো তারা তারা ফোন করো না হ্যাঁ তারা আমি বলছি তারা রাস্তার কুকুর তুলে পোষো ওটাই অনেক বেটার হবে একদম ঠিক আছে দাম আছে মেলটার দাম 14000 টাকা ফিমেলার 13000 টাকা আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ নেক্সট চলে এসেছে কালচার পম তাই তো একদম শর্ট বাচ্চা বাচ্চা বডি 150 গ্রাম একদম 150 গ্রাম ঠিক আছে দেখো ধরে রেখেছে দেখো আমাদের দেখো একদম ছোট যারা ছোট বিল্ডের মধ্যে খুঁজছো ঠিক আছে পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতেও পারবে একে নিজে পকেটে করে নিয়ে ঘুরতাম এখানে এটা আর 5 দিন আগে আমি নিজে এবার পকেট ধোয়াতাম হ্যাঁ দুটি এবার এটা বা ছোট পকেট ছোট পকেট ঠিক আছে দেখো এই পকেট একটু বড় সাইজের পকেট হলে নিয়ে পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে পারবে দেখো সাইজ দেখে নাও একদম ছোট যারা ব্রিড খুঁজছো ঠিক আছে তাদের জন্য এই ব্রিডটা এটা মেল না ফিমেল মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে ঠিক আছে এর দাম আছে মেলটার দাম 12000 টাকা ফিমেলের দাম 10000 টাকা তারপর সিরিয়াস হলে একটু তোমার চ্যানেল নাম করে আছে নেগোসিয়েট করবে নেগোসিয়েবল হয়ে যাবে ঠিক আছে যেহেতু ছোট ব্রিডের একটু দামটা একটু কম কম মানে কম হয় না যেহেতু আমার ঠিক আছে হোম ব্রিডিং হ্যাঁ তাই আমি কমে কত কম একটু করে দেবে ঠিক আছে অসুবিধা কিছু নেই সম্রাট নাম্বারটা বলে দাও আমার নাম হলো সম্রাট আশা করছি সবাই জানো আমার বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া একদম ঠিক আছে হ্যাঁ আর আমার কন্ট্যাক্ট নাম্বার 6290807851 আমার 24 ঘন্টা ফোন খোলা আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যখন ইচ্ছা কল করতে পারো এবং কি আমার কাছে যে কোনো ডগ যে কোনো বীজ এভরি টাইম অ্যাভেলেবেল সবসময় থাকে ঠিক আছে একদম এখন চলে এসেছি জয়দার কাছে আর আজকে জয়দার কাছে হাতে দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন রিট্রিভার দেখো কোয়ালিটি দেখে নাও বেস দেখে নাও ঠিক আছে দেখো এখানে আছে দাদা কি মেল ফিমেল নাকি মেল ফিমেল দুটোই আছে দেখো কোয়ালিটি দেখে নাও কালার ফুল রেইজ কালার এখনই ঠিক আছে 5 মাসের বাচ্চা দাদা বয়স কতদিন হয়েছে 40 দিন বয়স ঠিক আছে এখন থেকেই দেখো সাইজ দেখে নাও 40 দিনের পিছনটা একটু দেখিয়ে দাও জয়দা একটু সাইজটা দেখিয়ে দাও দেখো সাইজ দেখে নাও 40 দিনের টেল সাইজ দেখে নাও শর্ট টেলের বাচ্চা ঠিক আছে আর জয়দার কাছে জানো যে তাও আমরা বলে লাভ নেই ঠিক আছে তোমরা একদম জানো জয়দার কাছে কী থাকে না থাকে আর দাদা প্রাইস কী রেখেছ 20000 টাকা মেলটার দাম আছে ফিমেলটা 18000 টাকা
20,000 টাকা মেলটার দাম, আর ফিমেলটার দাম হচ্ছে 18,000, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু একটু কম বাজেটে চাইলেও তো অনেকে পেয়ে যাবে, ঠিক আছে। জয়দা কিন্তু সব রকমই বাচ্চা অ্যাভেলেবেল রাখে তোমাদের জন্যই শুধু, যাতে কেউ ফিরে না যেতে হয়, ঠিক আছে। তাহলে এর পরে কালেকশন দেখে নেবো। দেখো এখানে বলতে বলতেই জয়দা নিয়ে চলে এসছে গোল্ডেন রেট্রিভার, একটু কম বাজেটের মধ্যে, যারা খুঁজছো, ঠিক আছে। দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে, এটা দেখে মনে হচ্ছে হোয়াইট, কিন্তু কানের কালারটা দেখতে পাচ্ছ, এখানে দেখে নাও কানের কালারে কিন্তু পরে বডি কালার চলে আসবে, ঠিক আছে। জয়দা বয়স কতদিন হয়েছে? এটা 40 দিন, 40 দিন বয়স। মেল, এটা ফিমেল নাকি? ফিমেল বাচ্চা, ঠিক আছে। দেখে নাও সাইজ, দেখে নাও টেল সাইজ, দেখে নাও দেখো বোন টেকচার, পায়ের থাবা হওয়া সব কিছু দেখে নাও, ঠিক আছে। আর জয়দা প্রাইস কত কি রেখেছ? 14,000 টাকায়। দেখো যারা খুঁজছো গোল্ডেন রেট্রিভার কম বাজেটের ভিতরে, 14,000 টাকার ভিতরে গোল্ডেন রেট্রিভার, তাও ফিমেল, ঠিক আছে। দেখে নাও, চলো এরপরে কালেকশন দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ নেক্সট কালেকশন, ঠিক আছে। দাদা এটা কি আছে? সিডজু মেল এন্ড ফিমেল বোথ অ্যাভেলেবল। দেখো সিডজু মেল ফিমেল দুটোই পেয়ে যাবে, আর দুটো দু রকমের কালার আছে, ঠিক আছে। একটা রেড অ্যান্ড হোয়াইট, রেড হোয়াইট ব্ল্যাক, ব্ল্যাক তিনটে কালারই আছে এর মধ্যে। আর মধ্যে দেখো কালারটা একটু ডার্ক কালার, একটু ব্রাউন আছে, একটু ব্ল্যাকও আছে, একটু হোয়াইট, সব হোয়াইটও আছে, ঠিক আছে। দেখে নাও তিন দুটো দু রকমের কালার, হোয়াইট ব্ল্যাক বললাম না, তিন দুটোতে তিন রকমের কালার আছে, ঠিক আছে। আর দেখে নাও মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল, পশমের গ্রোথ, ঠিক আছে। দেখে নাও এই বয়সে, বয়স কতদিন হয়েছে জয়দা? এগুলো 45 দিন, 45 দিন করে বয়স। দেখো এখনই এদের মুখে পশম দেখে নাও, চোখ কিন্তু পুরোই ঢেকে গেছে, ঠিক আছে। দেখো আর জয়দা প্রাইস কত কি রেখেছ? এগুলো সিডজু আছে, 25,000 টাকা দাম আছে, 25,000 টাকা সিডজু। মেল ফিমেল একই দাম নাকি? হ্যাঁ একই দাম, একই দাম, মেল ফিমেল একই দাম। আর এছাড়া যদি কেউ চ্যালেঞ্জ থেকে আসে যারা নিচ্ছ তারা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, ভিডিওতে, তাহলে নাই তো আমি জয়দাকে কিন্তু ধরবো এসে, ঠিক আছে, যে কম নিচ্ছে কি না। আর এলে জয়দা অরিজিনালি কম করে দেয়, ঠিক আছে। দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে একদম। আর এছাড়াও কিন্তু জয়দার পেট শপ তো আছেই জানো তোমরা, সেটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এর পরের কালেকশন আমরা দেখে নেবো। দেখো জয়দার হাতে নেক্সট কালেকশন, এখানে দেখতে পাচ্ছ ফন মেল, ঠিক আছে। দেখে নাও শুধু কোয়ালিটি দেখে নাও। আচ্ছা জয়দা এদের কি ওই অ্যাপেল ফেস যেটা বলে ওই ফেস নাকি? আচ্ছা আচ্ছা দেখে নাও এখানে তোমাদের সামনে, ঠিক আছে। দেখো বোন স্ট্রাকচার দেখে নাও। বয়স কতদিন হয়েছে জয়দাদের? 58 ডেজ, 58 ডেজের বাচ্চা, ঠিক আছে। দেখো দুটোই মেল, আর ফিমেল চাইলেও ফিমেলও পেয়ে যাবে, ফিমেলও পেয়ে যাবে। দেখো কোয়ালিটি তোমাদের সামনে, ঠিক আছে। দেখো দুটোই একদম অ্যাক্টিভ বাচ্চা। আর প্রাইস কত কি রেখেছ? 13,000 টাকায়। দেখো একটু বড়ো সাইজের বাচ্চা তোমরা কিন্তু পেয়ে যাবে 13,000 টাকাতে, ঠিক আছে। এই দামে কিন্তু 17,000 বাচ্চা বড়ো সাইজের পাওয়া যায় না, জয়দার কাছে অ্যাভেলেবেল আছে। ফটাফট করে কন্ট্যাক্ট করে নেবে, ডিসপ্লের উপরে নাম্বার থাকবে, ঠিক আছে। চলো এরপরে কালেকশন আমরা দেখিয়ে দেবো। জয়দা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার 9231971201, জয়পাল। আর তোমার পেট শপের অ্যাড্রেস একটু বলে দাও। অন্যান্য দিন পেট শপে চলে আসবেন, পেট লাভার্স ওয়ার্ল্ড বলে গুগলে সার্চ করবেন, কমেন্ডোটা দোকান আছে, দোকান থেকে এসে আপনার পাশে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। কন্ট্যাক্ট করেও তোমরা ফুল অ্যাড্রেস নিয়ে নিতে পারো জয়দার কাছ দিয়ে, জয়দা ফুল গাইড করে দেবে, ঠিক আছে। যদি হাটে না এসে যদি বাচ্চা নিতে চাও জয়দার পেট শপ দিয়ে, তো পেট শপে গেলে জয়দার সব বাচ্চা তোমরা অ্যাক্টিভ বাচ্চা দেখে ছেড়ে দেখিয়ে দেবে জয়দা, ঠিক আছে। দেখে নাও বন্ধুরা চলে এসছি কৌশলদার কাছে, আর কৌশলদার মাঝে মধ্যে গ্যাপ মেরে দিচ্ছে, ঠিক আছে। আগের সপ্তাহে আসিনি, এ সপ্তাহে আবার এসছে। আর আজকে যা কোয়ালিটি নিয়ে এসছে সেটা তোমাদেরকে এক এক করে দেখাবো, আর কী কী ব্রিড নিয়ে এসছে, ঠিক আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, আর তার প্রাইসও বলে দেবো। আজকে একটা কৌশলদা কিন্তু ইউনিক ব্রিড নিয়ে এসছে, যেটা এখনও কোনো দিন হাটে হয়তো দেখায়নি কেউ, আজকে সেটা আমি দেখাবো। সবার প্রথমে গোল্ডেন রেট্রিভার দেখে নাও, দেখো ফেস দেখে নাও, ঠিক আছে। কোয়ালিটি তোমাদের সামনে, আমরা আজকে কোয়ালিটির ব্যাপারে কিছু বলবো না। আর জানো কৌশলদার কাছে কীরকম কোয়ালিটির বাচ্চা গোল্ডেন রেট্রিভার থাকে, ঠিক আছে। এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। আর এটা একটু বড়ো সাইজে, বয়স বয়স হচ্ছে তোমার 55 ডেজ বয়স। বাচ্চার দুটো ভ্যাকসিন হয়ে গেছে বাচ্চা। আচ্ছা উইথ ভ্যাকসিন কার্ড পাবে, উইথ ভ্যাকসিন কার্ডও পেয়ে যাবে। দেখো আজকে যত বাচ্চা দেখো সব বাচ্চারই ভ্যাকসিন, সব ভ্যাকসিন কার্ড আছে। আর যারা নেবে ভ্যাকসিন কার্ড কিন্তু কৌশলদার দিয়ে দেবে, ঠিক আছে।
তোমাদের কোনো টেনশনের দরকার নেই, এইসব বাচ্চা প্রপার সো কোয়ালিটি বাচ্চা একদম ফুল, এইসব বাচ্চা বলে সো কোয়ালিটি বাচ্চা। দেখো এখন থেকে পশমের দেখো, পশমের গ্রোথ দেখে নাও, ঠিক আছে? দেখো পশম দেখে নাও, গায়ে পুরো লোম ভর্তি প্লাস রিচ কালার, ফুল রিচ কালার একদম, মানে যেটা তোমাদের চিন্তা করতে হবে না নিয়ে, ঠিক আছে? পায়ের খাবার সাইজ দেখো, এই গুলো সাইজ বাচ্চা, পায়ের খাবার সাইজ এরকম হেভি বোন টেক্সচার, কিন্তু বাচ্চা কোয়ালিটি অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করে দেখবে একদম একদম বাচ্চাটা কি আছে। বাচ্চার বডি ওয়েট 5.5 কেজি, 5.5 কিলো ওয়েট, 5.5 কেজি ক্রস হয়ে যাবে। হ্যাঁ, প্রাইসটা বলে দাও। বাচ্চার দাম পড়বে তোমার 21,000 টাকা দাম উইথ ভ্যাকসিন কার্ড, দাম একটু নেগোসিয়েবল হয়ে যাবে, তাই তো? আর মেল ফিমেল দেখো বন্ধুরা, একটু আগে যে কৌশলদা বলছিল একটু কম বাজেটের ভিতরে কিন্তু রিচ কালার, ঠিক আছে? যারা রিচ কালার খুঁজছো কম বাজেটের ভিতরে সেটাও তোমাদেরকে অ্যাভেলেবেল করিয়ে দেবে। দেখো কানের কালার দেখো, ঠিক আছে? দেখো ফেস দেখে নাও, এটা ফিমেল বাচ্চা, ঠিক আছে? আর এই কোয়ালিটি যদি কেউ মেল চাই কৌশল দা, মেলও হয়ে যাবে, তাই তো? মেলও হয়ে যাবে। এর বয়স কতদিন আছে? মেল বাচ্চা একচুয়ালি এই বয়সে ছিল, এই কোয়ালিটি বাচ্চা ছিল, মেল বাচ্চা ওটা বেরিয়ে গেছে। আচ্ছা, এটা ফিমেল বাচ্চা, এখন একটা ফিমেল বাচ্চা আছে। আর কেউ যদি চাই অবশ্যই কৌশল দা কিন্তু তোমাদেরকে অ্যাভেলেবেল করিয়ে দেবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? শুধু কন্ট্যাক্ট করতে হবে। আর এরকম নয় যে বেশি দাম বলে আছে বলে না এই বাচ্চার দাম অনেক বেশি থাকে, আগে এসে একবার সামনে থেকে কোয়ালিটিটা দেখবে একদম একদম। যারা তোমার যদি বাজেট কম আছে কম বাজেটেও বাচ্চা পেয়ে যাবে, বাজেটটা কিন্তু যতক্ষণ শেয়ার না করবে যে না আমার দাম শুনে না ওর অনেক বেশি দাম আছে, কতটাই দাম কম, কতই দাম কম করবে একদম একদম। নিজে থেকে যতক্ষণ নিজের বাজেটটা শেয়ার করবে না তোমরা ততক্ষণ আমরা কী করে বুঝবো একদম। যাদের যা বাজেট আছে শুধু ফোন করে বলো যে দাদা আমার এই বাজেট আছে, এই বাজেটের ভিতরে একটা আমার একটা পাপি লাগবে, তো সেটাকে অ্যাভেলেবেল করিয়ে দেবে। তো এর বয়স কতদিন হয়েছে? এই বাচ্চার বয়স তোমার 38 ডেজ এর বাচ্চা, ফিমেল বাচ্চা, ঠিক আছে? এরও ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন কার্ডও তোমরা পেয়ে যাবে। দেখো কালার দেখে নাও, এই লং কোট হয়ে যাবে, ফুল লং কোটের বাচ্চা হয়ে যাবে, ঠিক আছে? একটু টেল সাইজ দেখিয়ে দাও, দেখো টেল সাইজ দেখে নাও, ঠিক আছে? আর প্রাইস কত কী রেখেছো? এই বাচ্চা তোমার দাম পড়বে 15,000 টাকা দাম উইথ ভ্যাকসিন কার্ড, 15,000 টাকা দাম উইথ ভ্যাকসিন কার্ড, আর একটু নেগোসিয়েবল তো হয়ে যাবে, একটু হয়ে যাবে, একটু হয়ে যাবে, ঠিক আছে? বাচ্চা পুরো রিচ কালারে আছে, বেশিটাও নেগোসিয়েট হবে না এই বাচ্চাটাতে। আচ্ছা, কিন্তু একটু একটু আদ্য করে দেবে, ঠিক আছে? শুধু কন্ট্যাক্ট করে নিও, তাহলে এরপরের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কৌশলদার কাছে নেক্সট কালেকশন, ঠিক আছে? সাইবেরিয়ান হাস্কি, এটা কিন্তু যেটা দেখিয়েছিলাম সেটা মনে করো না, ঠিক আছে? এটা কিন্তু নতুন বাচ্চা, ওটা বড় ছিল, ওটা সেল হয়ে গেছে, চলে গেছে, আর এটা নতুন এসছে, সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ফিমেল হোয়াইট, এটা ফিমেল বাচ্চা, আর ওটা মেল ছিল, তাই আগেরটা মেল ছিল, ঠিক আছে? দেখো ব্লু আইস একদম, দেখো কান দেখো পুরো খাড়া করা আছে, ঠিক আছে? অনেকে কিন্তু মানে এরকম কান খাড়াই খোঁজে, ঠিক আছে? তো আজকে সেটাই চলে এসছে, সাইবেরিয়ান হাস্কি ফুল কান খাড়া আর ব্লু আইসের বাচ্চা দেখে নাও এখন থেকেই। আর পছন্দ দেখিয়ে দাও পিছনে, দেখো পছন্দের গ্রোথ দেখে নাও এই বয়সেই, ঠিক আছে? পছন্দ তো আরও বাড়বে একদম। আচ্ছা, তো বয়স কতদিন হয়েছে কৌশল দা? 55 ডেজ এর বাচ্চা, ঠিক আছে? আর ফিমেল বাচ্চা ব্লু আইস বলে দিয়েছে, এই বাচ্চারও ভ্যাকসিন হয়ে গেছে, কার্ডও পেয়ে যাবে। আর প্রাইস কত কী রেখেছো? ২৫,০০০ হাস্কি, ঠিক আছে? ব্লু আইস ফিমেল বাচ্চা, আবার এর সাথে ভ্যাকসিন কার্ডও তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর কৌশল দা এছাড়া কি একটু নেগোসিয়েবল হয়ে যাবে নাকি? এতে একটু নেগোসিয়েবল হয়ে যাবে, কারণ এইসব ব্রিড কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর এইসব ব্রিডের জানো একটু কস্টলি, তো একটু কম সম করে দেবে তাও, ঠিক আছে? আর এরকম নয় যে অর্ডাই বাচ্চা আছে ব্লু আইসে বলে বিক্রি করছে একদম একদম। দেখো সামনেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো প্রাইস দেখে নাও, ঠিক আছে? ব্লু আইস একদম। এরপরে কালেকশন দেখিয়ে দাও কৌশল দা, আর যেটা ইউনিক বলছিলাম সেটা এখন আসবে তোমাদের জন্য, ঠিক আছে? চলো, ও বন্ধুরা চলে এসছে নেক্সট, যেটা বলছিলাম ইউনিক আর হাটের প্রথম এটা, ঠিক আছে? শ্রীরামপুর হাটে প্রথম এসছে ফ্রেঞ্চ বুলডগ। আর মেল ফিমেল অ্যাভেলেবেল নাকি? মেল বাচ্চা বেরিয়ে গেছে, এখন ফিমেল আছে, মেল লাগলে মেলও। আচ্ছা, মেল ফিমেল যেটাই চাইবে পেয়ে যাবে, এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ফিমেল, ঠিক আছে? আর একটা দেখতে পাচ্ছ এখানে চোখের উপরে ব্ল্যাক আর হোয়াইট, আর একটা হোয়াইট বাচ্চা, তাই তো?
এদের বয়স কতদিন হয়েছে কৌশল দা? ফিফটি সিক্স ডেজের বাচ্চা। আর এইসব ব্রিড তো বেশি বড় হয় না, ছোটো ব্রিডের ভিতরে যারা যারা ছোটো ব্রিডের ভিতরে একটু মানে বাড়ির ভিতরে দেখাতে চাও যে অ্যাগ্রেসিভের ভিতরে, কিন্তু অ্যাগ্রেসিভ না, এদের ফেস দেখে মনে হয় অ্যাগ্রেসিভ। ঠিক আছে, যারা এই ধরনের বাচ্চা খুঁজছো ঠিক আছে তাদের জন্যই, তো দেখে নাও। আর ফিমেল আছে, আর মেল চাইলে কৌশলদার সাথে কন্ট্যাক্ট করে নিও, মেলও পেয়ে যাবে। ঠিক আছে, এদের বয়স কতদিন হয়েছে কৌশলদা? বাচ্চার বয়স হচ্ছে তোমার ফিফটি সিক্স ডেজের বাচ্চা। আর ভ্যাকসিন কার্ডও তো পেয়ে যাবে, ভ্যাকসিন কার্ডও পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ফেস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাছ দিয়ে, দেখো শুধু ফেস দেখে নাও। আর প্রাইসটা বলে দাও কৌশলদা। বাচ্চা তোমার দাম পড়বে 23,000 উইথ ভ্যাকসিন কার্ড। 23,000, আর ভ্যাকসিন কার্ডও পেয়ে যাবে। আর এতে কি একটু নেগোসিয়েবল হয়ে যাবে নাকি? এতেও নেগোসিয়েবল করে দেবে। আর চ্যানেলের নাম করে এসো তোমরা, ঠিক আছে? কৌশলদার কাছে কিন্তু চ্যানেলের নাম করলে আরও নেগোসিয়েবল করে দেয়, ঠিক আছে? কৌশলদার নাম্বারটা বলে দাও। এরকম নয় যে চ্যানেলে শুধু নাম বললে আমি নেগোসিয়েট করে দেবো, একদম একদম একদম। আর নাম হচ্ছে কৌশল পাসওয়ান, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার 8481012479। আর সব ব্রিডের পাপি তো অ্যাভেলেবেল থাকবে, বলবো না যে সব ব্রিডটা পাওয়া যাবে, যদি সব ব্রিড বলি তাহলে অনেক ব্রিড এরম আছে মানে যেটা অ্যাভেলেবেল পাওয়া অনেক টাফ থাকে। একটু সময় যদি কেউ সময় দেয় যে যতটা পসিবল হবে, হ্যাঁ ততটা আমি করে দেবো। সব ব্রিড বলে দিলেই হলো না, ওই ব্রিডটা ইন্ডিয়াতে থাকে আছে কি না ওটাও দেখতে হবে। আচ্ছা, তো সব ব্রিড না, আর যদি সেরকম তোমাদের রেকমেন্ড থাকে একটু কৌশলদাকে টাইম দেবে, অবশ্যই অ্যাডজাস্ট করে দেবে তোমাদেরকে, ঠিক আছে? কারণ এইসব ধরনের ব্রিড কিন্তু কৌশলদার কাছে পাওয়া যায়, ঠিক আছে? বন্ধুরা চলে এসেছি রিকদার কাছে, আর রিকদার কাছে আজকে কালেকশন দেখিয়ে দেবো এক এক করে, আর তার প্রাইসও আমরা জেনে নেবো। তো সর্বপ্রথম এটা কি গোল্ডেন রেটিভার? গোল্ডেন রেটিভার আছে, ইউরোপিয়ান ব্লাড লাইনে। আচ্ছা, বয়স কতদিন হয়েছে এর? বয়স এই 46-47 দিন বয়স। দেখো কোয়ালিটি দেখে নাও, টেল সাইজ দেখো, ফেস দেখে নাও, পাঁচ ফেসের বাচ্চা, বোন সাইজ দেখে নাও, খাবার দেখে নাও, দেখো কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর রিকদার যেহেতু সব কিন্তু হোম বিল্ড বাচ্চা থাকে, ঠিক আছে? আমার ম্যাক্সিমাম 99% হোম বিল্ড, একদম। কারণ রিকদার নিজেই বাড়িতে ব্রিডিং করায়, ঠিক আছে? রিকদার বাড়িতে সব মা বাবা তোমরা গেলে দেখতে পাবে, যদি বাড়িতে যেতে চাও তো রিকদার বাড়িতে গিয়েও তোমরা দেখে নিয়ে আসতে পারো, ঠিক আছে? গোল্ডেন রেটিভার শুধুমাত্র দুটো ফিমেল অ্যাভেলেবেল আছে, 12,000 টাকা করে দাম। আচ্ছা, দুটোই ফিমেল, মেল সব বিক্রি হয়ে গেছে, দুটো ফিমেল আছে, 12,000 টাকা করে দাম। 12,000 টাকা করে, ঠিক আছে? আর চলো এর পরে কালেকশন দেখিয়ে দাও। দেখো পরের কালেকশন এখানে দেখতে পাচ্ছ, ল্যাব একটা, ঠিক আছে? দেখে নাও, পুরো পাঁচ ফেসের মধ্যে আমেরিকান ব্লাড লাইনের আছে, আমেরিকান ব্লাড লাইন, পাঁচ ফেসের ভিতরে বাচ্চা, ঠিক আছে? মেল বাচ্চা এটা, তাই তো? মেল বাচ্চা আছে। আচ্ছা, এটা যদিও বুক হয়ে গেছে তবু দেখাচ্ছি আরো স্টক অ্যাভেলেবেল আছে। আচ্ছা, বুক হয়ে গেছে এটা, ঠিক আছে? দেখে নাও কোয়ালিটি তোমার, আমেরিকান ব্লাড লাইনে আছে, সেল সাইজটা দেখে দাও, খাবার দেখো, যারা চেনেন দেখে নিন, দেখো খাবার দেখিয়ে দিলো, বোন স্ট্রাকচার দেখে নাও, ঠিক আছে? এটা পুরো ফোন কালারের মধ্যে হবে, সেল সাইজ দেখে দাও, একদম সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর বয়স কতদিন হয়েছে দিকদা? বয়স এর বয়স হচ্ছে ওই আজকে 46 দিন মতো বয়স, সবই একই রকমই বয়স, 45-46 দিন সব ম্যাক্সিমাম বয়স। আর প্রাইসটা বলে দাও। এটা 10,000 টাকা দাম, 10,000 টাকায় দেখে নাও, এটা বুক হয়ে গেছে, 10,000 টাকা যদি কারোর লাগে তো অ্যাভেলেবেল আছে, কন্ট্যাক্ট করুন আমার সাথে। চলো এরপরে কালেকশন দেখিয়ে দাও। দেখো লো প্রাইসের মধ্যে ল্যাবরেটর আছে, দেখো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, প্রাইস লো কিন্তু কোয়ালিটি লো নয়। আচ্ছা, প্রাইস লো কোয়ালিটি ভালো, বাচ্চা আছে, 38 দিনের বাচ্চা, তাই তো? 38-39 দিন বয়স আছে। আচ্ছা, দেখে নাও কোয়ালিটি, দেখে নাও তোমাদের সামনে, ঠিক আছে? দেখো ফেস দেখে নাও, এটা মাত্র 9,000 টাকা দাম আছে, তারপর আপনার চ্যানেলের নাম করে এলে আলাদা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, 9,000 টাকা প্রাইস, আর চ্যানেলের নাম করে এলে কিন্তু আরও ডিসকাউন্ট করে দেবে রিকদার, ঠিক আছে? একদম, দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে। আর এছাড়াও কিন্তু আরও বাচ্চা আছে, সব বের করছি না, সব বের করা গেল নাকি? এটা 9,000 টাকা দাম, আরও ফিমেল দেখাচ্ছি, দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, থাক বের করতে হবে না, নাই তো না? না না না, দেখাই, আচ্ছা বের করে দেখিয়ে দিচ্ছে রিকদার, ঠিক আছে? দেখো এটা একটু ইউনিক আছে, পিঙ্ক নোসের ওপরে একটা চোখটা যদি দেখাতে পারেন, দেখানে চোখটা আলাদা রকম আছে, বাউল আইস আছে। আমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছি জানি না, ঠিক আছে, কিন্তু এর চোখটা একটু আলাদা, ঠিক আছে? দেখো এইটার প্রাইস কত রেখেছো? এটা মাত্র 8,000 টাকা দাম, মাত্র 8,000 টাকায়, ঠিক আছে? কোয়ালিটি তোমাদের সামনে। আরেকটা কন্ট্যাক্ট নাম্বারটা বলো তো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9073209692, কেউ চাইলে আমার বাড়িতেও ভিজিট করে বাচ্চা নিতে পারে, ম্যাক্সিমাম বাচ্চা আমার হোম ব্রিডের থাকে, তো বাবা আমাকে দেখে বাচ্চা আনতে পারে, একদম একদম। রিকদার বাড়িতে গিয়েও তোমরা নিয়ে আসতে পারো, ঠিক আছে? কন্ট্যাক্ট করে নিও,
আর অ্যাড্রেসটা আছে আমার আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে দাসনগর হাওড়া দাসনগর রেল স্টেশন থেকে নেবে 5 মিনিটের দূরত্বে আমার ছোট করে।